আজ নারী নিয়ে কিছু বলতে চাই। নারী হলো মেজাজ, আর মেয়ে হলো একদিন ভবিষ্যতে মা। একটা সিজার মানে বাচ্চা জন্মের পর থেকে মায়ের মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা। আর যাদের নর্মালে বেবি হয় তাদের নাড়ি ছেঁড়া ধন হয়, আর যাদের সিজার হয় তাদের নাড়ি ছেঁড়া ধন হয় না, কিন্তু নাড়ি কাটা ধন হয়। সিজারে কিসের কষ্ট? শুধু তো ওই পেটি কাটে, 7টা পর্দা কেটে বেবিটাকে দুনিয়াতে আনতে হয়। হয়তোবা সিজার করার আগে অ্যানেস্থেশিয়ার জন্য বোঝা যায় না তার পেট কাটার সময়, আধা ঘন্টার মধ্যে 3টা স্যালাইন শেষ হয়ে যায়। কিন্তু মোটা সিরিঞ্জের মেরুদণ্ডে দেওয়া এই ইঞ্জেকশনটা সারা জীবন কষ্ট দেয়, কখনো অবশ হয়ে থাকে, আবার কখনো বসা থেকে ওঠা যায় না। অনেকক্ষণ বসে থাকলেও ভীষণ কষ্ট হয়, কাপড় কাচা যায় না, ভারী কিছু ওঠানো যায় না, তবু আমরা সব কিছু করি এবং করার চেষ্টা করি, করতে হবে, কারণ আমরা যে মেয়ে। যখন অবসর মেয়াদটা চলে যায় তখন একটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে হয়, আপনজন ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয়, 24 ঘন্টা স্যালাইনও চলে, আর কাটা জায়গাটায় যে কী কষ্ট হয় বলার মতন না, তার সাথে খিঁচুনিও, শরীরের কাঁপুনিও, হাতে স্যালাইন ধরে চলছে, মাথাটাও ভারী হয়ে আছে, তবু শত কষ্ট উপেক্ষা করে বাচ্চার প্রতি টান নেই বলা যায় কি? মৃত্যুকে হার মানিয়ে এসে যদি কখনো শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে কিসের কষ্ট, যদি শুনতে হয় সিজারিয়ান মায়ের বাচ্চাদের প্রতি টান নেই, তাহলে কেমন লাগে কথাটা শুনতে? খুবই কষ্ট লাগে। আর তাই এত কিছু সহ্য করেও জীবনের শেষ সময়ে অধিকাংশ মায়েদের জায়গা কেন তবে হয় বৃদ্ধাশ্রমে? এত কিছু বলার পরেও একটাই কথা বলতে ইচ্ছে করছে, আমরা নারী, আমরা সব পারি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। ভালো থেকো, সুস্থ থেকো।